কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে একজন মানুষের প্রার্থনা ঈশ্বর কখন গ্রহণ করেন না, এবং সেই ব্যক্তিরা যতই চিৎকার করে কেঁদে কেঁদে মরে গেলেও এই সব মানুষদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকে না। অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে অবশ্যই লিখে জানাবেন, এবং ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করুন। পরিশেষে আপনারা এইরকমই সব জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে কোন সেই মানুষগুলোর উপর ভগবানের আশীর্বাদ থাকে না সে সম্পর্কে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনুক, বা আমরা প্রত্যেকেই ঈশ্বরকে প্রসন্ন করার জন্য কি নাই করে থাকি, পুজো অর্চনা করে থাকি, নিত্য পুজো করি, ভগবানের কাছে প্রার্থনা করি, নিজেদের মনস্কামনা জানাই, এগুলো কিন্তু প্রত্যেকটি কাজ কিন্তু আমরা অতি ভক্তি সমেত করে থাকি। যার যতটা ক্ষমতা সে সেরকমভাবে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হেতু অনেক প্রকার বিধি উপায় পালন করে থাকি। কিন্তু আপনারাই বলুন, আজকের দিনে কতজন মানুষ ঈশ্বরকে ডেকে রেহাই পেয়েছেন? দেখুন বন্ধুরা, এটা কখনোই বলবো না যে ঈশ্বরের নাম ডাক করা নিরর্থক, কিন্তু আমরা এমন কিছু ভুল কাজ করে ফেলি যার ফলে যতই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই প্রার্থনা কিন্তু ঈশ্বর গ্রহণ করেন না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটি ভুল কাজ যেগুলো আমরা করে থাকি যার ফলে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত করতে পারি না, সেই বিশেষ তথ্যগুলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আপনাদেরকে জানাবো, শাস্ত্রমতে বলা হয়েছে কাম ক্রোধ লোভ এগুলো কিন্তু মানুষকে নিকৃষ্ট এবং পতনের দিকে নিয়ে যায়। দেখুন বন্ধুরা, আপনারা যদি কোনো নিরীহ অবলা পশুকে মেরে খাদ্য হিসাবে তাকে গ্রহণ করেন, তাহলে কিন্তু এটি অত্যন্ত মহাপাপ। বিভিন্ন সাধু পুরুষেরা বলেছেন এরকম মানুষদের প্রতি ঈশ্বরের সহানুভূতি সেরকমভাবে থাকে না। এইসব মানুষেরা অত্যন্ত দেখবেন রাগী স্বভাবের হন, এবং এইসব মানুষদের প্রার্থনা ঈশ্বর কখনোই গ্রহণ করেন না, যারা নিরীহ প্রাণীদেরকে মেরে খাদ্য হিসাবে গ্রহণ করেন। তবে একান্তই যদি আপনারা এরকম খাবার আপনাদেরকে খেতে হয়, তাহলে কিন্তু আপনারা কখনোই এরূপ খাবার খাওয়ার পর পুজো অর্চনা করবেন না, কারণ ভগবান আপনার পুজো কখনোই গ্রহণ করবেন না। দ্বিতীয়ত আপনাদেরকে জানিয়ে দেব, যেসব পুরুষেরা মহিলাদেরকে যথেষ্ট সম্মান প্রদান করেন না, সেই পুরুষেরা কখনোই কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন না। তার কারণ, রামায়ণে রাবণ একমাত্র নারীর কারণেই তিনি সমগ্র রাজ্য হারিয়েছিলেন, তথা সর্বশেষে নিজের প্রাণ পর্যন্ত হারিয়েছিলেন। কোনো ঈশ্বর কোনো দেবতা রাবণকে কোনোভাবেই সাহায্য করেননি, কারণ রাবণ ছিল অধর্মী, অত্যাচারী। একই সঙ্গে দাপরে যে মহাভারত যুদ্ধ হয়েছিল সেটাও কিন্তু একজন নারীর কারণেই হয়েছিল, এবং তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলেছিলেন যে পুরুষেরা নারীদেরকে যথাযোগ্য সম্মান দিবে না, সেই পুরুষেরা কখনোই আমার সান্নিধ্য লাভ করতে পারবে না, তথা এরূপ মানুষদেরকে কখনোই ঈশ্বর ক্ষমা করেন না। যে পুরুষেরা নিজের স্ত্রীকে অসম্মান করেন, লজ্জিত করেন, যে পুরুষেরা সামাজিক স্তরকে ভঙ্গ করেন, নারীদেরকে সম্ভোগের চোখে দেখেন, তাদের উপর কিন্তু ভগবানের কৃপাদৃষ্টি কখনোই থাকে না। সেই ব্যক্তি যত মাথা ঠুকুক, কেঁদে মরে যাক, তবুও কিন্তু ঈশ্বরের কাছে এইসব ব্যক্তিদের প্রার্থনা পৌঁছায় না, এই প্রার্থনা কিন্তু ঈশ্বর গ্রহণ করেন না। তৃতীয়ত, কোনো গরিব অসহায় দুঃখী মানুষকে
অত্যাচার করা বা ঠকানো। দেখুন বন্ধুরা, আজকের দিনে মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে, যার কারণে মানুষ মানুষকেই প্রতিনিয়ত ঠকাচ্ছেন, অত্যাচার করছেন। দেখবেন যারা অল্প অর্থ, যাদের অল্প অর্থ হাতে চলে এসেছে, সে নিজেকে সর্বে সর্বা ভেবে নিচ্ছেন এবং অসহায় মানুষদেরকে কষ্ট দিচ্ছেন। তারা ভাবছেন যে আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না, আমরা যা করব সেটাই ঠিক। একটা টাকার দম্ভ এসব মানুষেরা দেখিয়ে থাকেন। নির্মল নিরীহ অসহায় মানুষদের প্রতি কিন্তু এরা অবিচার করে, কিন্তু আমরা ভুলেই গেছি আমাদের উপর স্বয়ং পরমেশ্বর ভগবান বসে আছেন, যিনি সব কিছু প্রতিনিয়ত দেখছেন এবং উনি ভালো কর্মের ফল মানুষকে ভালো দিবেন, এবং যিনি খারাপ করবে সেই কর্মের ফল কিন্তু তাকে খারাপভাবেই ভুগতে হবে। দেখুন বন্ধুরা, ভগবান সবাইকে বাড়ার একটা সময় দেয়, কিন্তু মানুষ এতটাই বেড়ে যায় যার কারণে মানুষ ভুলে যায় যে ঈশ্বরের অস্তিত্ব সর্বত্র, ঈশ্বরকেই মানুষ কিন্তু অবজ্ঞা করেন। সুতরাং যেসব মানুষেরা অসহায় মানুষদেরকে অত্যাচার করেন, অকারণে কটু কথা শোনান, তাদের পূর্ণ ঘোড়া যখন ভর্তি হয়ে যাবে তখন কিন্তু এই ধরাধামেই তাদেরকে গড়াগড়ি খেতে হবে। এইসব মানুষেরা দেখবেন একদিন না একদিন এই ধরাধামেই মুখ থুবড়ে পড়বেই পড়বে। চতুর্থ, পিতামাতাকে অসম্মান করা, অনাদর করা। দেখুন বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেকেই আছেন যারা নিজের বাবা মাকে অশ্রদ্ধার চোখে দেখেন, অসম্মান করেন, নিজেরা নিজের পরিবারকে নিয়ে সুন্দর ফ্ল্যাটে থাকেন কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। যারা মা বাবার প্রতি অত্যাচার করেন, না খেতে দিয়ে রাখেন, তাদের উপর কখনোই ঈশ্বরের আশীর্বাদ থাকে না, এদের প্রার্থনা কখনোই ঈশ্বর গ্রহণ করেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটা মনে করা হয় যে সবার কাছে ভগবান নিজস্ব স্বরূপ ধরে যেতে পারেন না, এই জন্য প্রতিটা মানুষের কাছে পিতামাতাকে উনি পাঠান, এবং এই পিতামাতা হল দেবতুল্য, এবং পিতামাতার চরণে সমস্ত জগৎ সংসার বাস করেন। সুতরাং আপনারা যদি নিজের মাতা পিতাকে অপমান করেন, লাঞ্ছিত করেন, অত্যাচার করেন, তাহলে কিন্তু আপনি স্বয়ং ভগবান পরমেশ্বরকে অপমান করছেন। সুতরাং এই ভুল কাজ কিন্তু কখনোই আপনারা করবেন না, কারণ এই ভুল কাজের, এই পাপ কাজের সত্যি কোনো ক্ষমা নেই, এবং আপনারা যদি এই কাজ করে থাকেন তাহলে কোথাও না কোথাও স্বয়ং আপনারা ঈশ্বরের অপমান করছেন, ঈশ্বরকে অনাদর করছেন। তথা এরূপ ব্যক্তিরা গরুড় পুরাণ অনুযায়ী ইহকাল ত্যাগ করার পর পরকালে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করেন। এইসব মানুষদেরকে আগুনে নিক্ষেপ করা হয়, এর ব্যাখ্যা গরুড় পুরাণে রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল মানুষের দ্বারা কিছু ভুল কাজ, যার কারণে এইসব মানুষদের প্রার্থনা কিন্তু ঈশ্বরের কাছে যায় না বা ঈশ্বর গ্রহণ করেন না। আজকের ভিডিওটি, আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। পরিশেষে এরকমই সব ধার্মিক সংক্রান্ত আলোচনা জানার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।